আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজ জুন মাসের 11 তারিখ, কুয়েতে আবারও চালু হয়েছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা পাওয়ার জন্য কি কি করতে হবে, এটি আগের নিয়ম কানুনে রয়েছে, নতুন করে আবারও যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা সরাসরি দেখাবো, এবং নতুন করে তিনটি ক্যাটাগরিতে কুয়েতে লোক আসার সুযোগ সৃষ্টি হয়েছে তারও বিস্তারিতই থাকছে এই ভিডিওতে। এই ভিসার চাপে পড়ে একটি ঘটনা বা একটি নিউজ চাপা পড়ে গেছে অনেকটা। 66,584 জন প্রবাসী ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে কুয়েতের সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তা এটি নিষেধ করে। এই প্রতিবেদনে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি দেখিয়েছে, যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তার মানে কুয়েতে রয়েছে অথচ আকামার মেয়াদ নেই, তাদের ড্রাইভিং লাইসেন্স অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের আকামাও থাকতে হবে, আকামার মেয়াদ যদি না থাকে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ অটোমেটিক শেষ হয়ে যাবে। আগে এর বিকল্প ছিল, তার মানে আগে আকামা না থাকলেও ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতো। কুয়েতের সরকার নতুন করে এই সিদ্ধান্তটি কার্যকর করেছে। আশা করছি যে যারা ড্রাইভিং লাইসেন্স বহন করেন, আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, অবশ্যই আকামার ব্যাপারটিও মাথায় রাখবেন, না হয় দুটোই চলে যাবে। এতে করে আরও একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে যে কুয়েতের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি অন্য কোনো কাজে ব্যবহার করবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্য দেশে নিয়ে যাবেন, সেই সুযোগ হয়তো আর থাকছে না, যেহেতু ড্রাইভিং লাইসেন্স আকামার মেয়াদের সাথে সাথেই কুয়েত বাতিল করে দিচ্ছে। এখানে আরও উল্লেখ করা হয়েছে যে সকল প্রবাসী কুয়েত থেকে দেশে গেছে কিন্তু কুয়েতে প্রবেশ করেনি, এটি তো অবশ্যই ঠিক আছে, অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে, এটি প্রথম ইনফরমেশনের সাথে যুক্ত। অনেকে রয়েছে কুয়েতে ড্রাইভিং লাইসেন্স সাথে আছে, হয়তো মনে করছে যে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে গিয়ে ড্রাইভিং করবে, কুয়েতে ড্রাইভিং লাইসেন্স কাজে লাগে। আর কুয়েতের সরকার নতুন করে এই সিদ্ধান্তটি নিয়েছে, যারা দেশে চলে গেছে কিন্তু কুয়েতে আসেনি তাদের ড্রাইভিং লাইসেন্স অটোমেটিক্যালি প্রত্যাহার। ব্যাপারটা একবারে ক্লিয়ার, কুয়েতে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে 20 বছর 30 বছর 70 দেশ 80 দেশ সেটি ব্যবহার করবে এবং সেটি সুফল পাবে, সেই সুযোগ আর থাকছে না। একই সাথে আপনারা জানেন যে কুয়েতে ট্র্যাফিক জ্যামের কারণে রেকর্ড সংখ্যক প্রবাসী ড্রাইভিং লাইসেন্স বাতিল হচ্ছে, যার কারণ হচ্ছে যে এই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে গিয়ে যারা ওয়াস্তার ব্যবহার করেছিল, যারা নানান পন্থার অবলম্বন করেছিল, অনেকের আবার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে গিয়ে অনেকের কুয়েতি তার প্রবাসীকে ব্যবহার করেনি, এই সকল জটিলতা সেটিও ওয়াস্তার পর্যায়ে পড়ে, তাদের ড্রাইভিং লাইসেন্সও কুয়েতের সরকার বাতিল করে দিচ্ছে। একই সাথে কুয়েতের সরকার অতিরিক্ত প্রবাসীদেরকে ড্রাইভিং লাইসেন্স দেবে না, যেটিও ক্লিয়ার। আবার অনেকে আকামা পরিবর্তন করেছিল, ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার পর আকামা নবায়নের ক্ষেত্রে তারা প্রফেশনের পরিবর্তন করার কারণেও তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেছে। তার মানে ব্যাপারটা ক্লিয়ার যে আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে থাকাকালীন আপনার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করলে যদি প্রফেশন পরিবর্তন করেন আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, তার মানে প্রফেশন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আবার যারা স্টুডেন্ট থাকাকালীন ড্রাইভিং লাইসেন্স নিয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি প্রত্যাহার করেনি বা স্থগিত করেনি, তাদের ড্রাইভিং লাইসেন্সও কুয়েতের সরকার অটোমেটিক্যালি বাতিল করে দেবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে কুয়েতের সরকার নির্ধারিত নিয়ম নীতি বা নির্ধারিত বেতন ছাড়া আর প্রবাসীরা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না। তবে এ সকল পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করতে পারেন কোম্পানিদের ক্ষেত্রে কুয়েতিদের ক্ষেত্রে কী হবে, কোম্পানিদের ড্রাইভারের ক্ষেত্রে সেটার ব্যাপার ভিন্ন হবে, আর কুয়েতিদের গড়ের যে ভিসা বা কুয়েতিদের বাসা বাড়িতে কাজে যারা আসে তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে না, কারণ কুয়েতিদের ড্রাইভিংয়ের একটি কোটা রয়েছে, সেই কোটা অনুযায়ী সে ড্রাইভিং লাইসেন্স পাবে, এক্ষেত্রে খুব একটা ঝামেলা হবে না। আশা করি ড্রাইভিং লাইসেন্সের এই ব্যাপারটি ক্লিয়ার বুঝতে পেরেছেন। চলুন আমরা দেখে নিই ভিসা সংক্রান্ত যে ব্যাপারগুলো প্রচারিত হয়েছে তার বিস্তারিত দেখে নিই। আরো টাইমসের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যেটি 10ই জুন, এই প্রতিবেদনে বলা হয়েছে যে কুয়েত আবারও প্রস্তুতি গ্রহণ করেছে ফ্যামিলি ভিজিট ভিসা চালু করার জন্য। এখানে আরও বলা হয়েছে বেশ কিছু মাস এই প্রক্রিয়াটি বন্ধ ছিল, বর্তমান কুয়েত আবারও সুযোগ দিয়েছে সে সকল লোকজনকে যারা তাদের ফ্যামিলি মেম্বার রয়েছে বা পরিবারকে কুয়েতে নিয়ে আসতে চাচ্ছে, তারা ভিজিট ভিসার সুযোগ নিতে পারবে। এই প্রতিবেদনে আরও যেটি উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে যে কুয়েতের সরকার ভিসা পলিসিতে বেশ কিছু পরিবর্তন এনেছে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কুয়েতের সরকার মনে করে যে
কুয়েতে এখন সম্পূর্ণ তৈরি রয়েছে। সামাজিক যে সীমাবদ্ধতার ব্যাপারগুলো ছিল বা যে সকল কারণে কুয়েতে ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ করেছিল সেই সকল ব্যাপারগুলো কাটিয়ে উঠেছে এবং নতুন প্রক্রিয়ায় এখন প্রবাসীরা চাইলেই কুয়েতে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসতে পারবে। এখানে মিনিস্টার তালাল আল খালিদের সিদ্ধান্ত অনুযায়ী যেটি বলা হয়েছে অফ রেজুলেশন নাম্বার যেটি 957/2019 এখানে নতুন একটি প্রক্রিয়া জুড়ে দেওয়া হয়েছে যেখানে বেশ কিছু ক্যাটাগরিতে লোক নিয়ে আসার সুযোগ রয়েছে। অবশ্য সেটি ভিন্ন ব্যাপার, আমরা এখানে ফ্যামিলি ভিসার ব্যাপার যেটা বলছিলাম এখানে বলা হয়েছে যে আন্ডার দি ডিসিশন ভিসা অ্যালাউ টেম্পোরারি রেসিডেন্সি কুয়েত ফর এ 3 মান্থ যেটি স্পোর্টস বা বিভিন্ন ক্যাটাগরি। এখানে ফ্যামিলির ভিসার ব্যাপারে যেটি বলা হয়েছে যে যে সকল ব্যক্তি কুয়েত সরকারের চাহিদা পূরণ করে বিশেষ করে কুয়েতের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি ভিসা আনার ক্ষেত্রে একজন প্রবাসী তার পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বার যেটি ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা আনতে পারবে সেক্ষেত্রে তাকে অবশ্যই 600 দিনার বেতন পাওয়ার যে ডকুমেন্টস রয়েছে সেটি দেখাতে হবে। তার মানে তিনি 600 দিনার বেতন পাচ্ছেন। এখানে কুয়েতের সরকার যে ব্যাপারটি যুক্ত করেছে তা হচ্ছে কুয়েতের সরকারি বিভিন্ন ম্যানেজমেন্ট থেকে গবেষণা করে দেখা হয়েছে যে কুয়েতে একজন প্রবাসী যখন 600 দিনার বেতন পায় তখন সে যদি তার আপনজনকে কুয়েতে ফ্যামিলি ভিসায় নিয়ে আসে তখন তাদেরকে কুয়েতের শ্রমবাজারে বাড়তি কোনো ঝামেলা যেতে হয় না, বিশেষ করে ফ্যামিলি ভিসায় এসে কাজ খুঁজতে হয় না যেটা আগে 300 দিনারে ছিল। এখানে নীতি নির্ধারকরা যেটি মনে করে যে 300 দিনার বেতনে একজন প্রবাসী যখন তার পরিবারের সদস্যদেরকে কুয়েতে নিয়ে আসে তখন সেই লোকগুলো কুয়েতের চাকরির বাজারে ঝামেলা সৃষ্টি করে যেটি ট্রাফিক জ্যামের মতো, তখন তারা তাদের পরিবার চালানোর জন্য বা ব্যয় বহন করার জন্য কুয়েতের মার্কেটে চাকরি খোঁজে বা চাকরি করে। আর কুয়েতের সরকার চায় না যে ফ্যামিলি ভিসা এসে কেউ চাকরি করুক বা ভিসা এসে কুয়েতের চাকরির বাজারে ঝামেলা সৃষ্টি করুক। কুয়েতের বিভিন্ন মাধ্যম থেকে গবেষণা করে দেখানো হয়েছে যে যখন একজন প্রবাসী 600 দিনার বেতন পায় তখন সে তার পরিবার নিয়ে থাকার মতো সুযোগ তৈরি করতে পারে বা তার উপর কোনো চাপ সৃষ্টি হয় না বর্তমান বাজারে। নতুন বিষয় ইস্যু নিয়ে যে ব্যাপারটি গতকাল রাতে আমরা প্রচার করেছিলাম ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, যদিও এই ব্যাপারে অনেকে ক্লিয়ার না। এখানে যেটি বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে খেলাধুলা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কুয়েতের ভিসা দেওয়া হবে। এই ভিসা নিয়ে আসলে 3 মাস অস্থায়ীভাবে কুয়েতে থাকার সুযোগ থাকছে। তবে এমিরির 11 ধারার বিধান অনুসারে প্রবেশের তারিখ থেকে 1 বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানো যেতে পারে, যেটি 1959 সালের 17 নম্বর ডিগ্রি অনুসারে। এই ভিসা ক্রীড়া ক্লাব বা সংস্কৃতি সামাজিক প্রতিষ্ঠান সংস্থার আবেদনের ভিত্তিতে যেটি আবাসিক বিষয়ক অধিদপ্তর দ্বারা ইস্যু করা হবে। এখানে খেলাধুলা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোন দেশের নাগরিকরা এই ভিসার সুযোগ সুবিধা পাবে এই নিউজটিতে সেটি উল্লেখ করা হয়নি। এখানে আরও যেটি যোগ করা হয়েছে কুয়েতের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ তালাল আল খালেদ মন্ত্রী পর্যায়ের রেজুলেশন নাম্বার 957/2019 অনুচ্ছেদ 4 একটি নতুন ধারা যুক্ত করে এই সিদ্ধান্তটি নিয়েছেন, যা একটি নতুন ধরনের প্রবেশ ভিসা প্রবর্তনের নির্দেশ দিয়েছে। দর্শক, এই ব্যাপারটি যখন ভিসা বের হওয়া শুরু হবে তখন ক্লিয়ার হবে বা আমরা আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারব। দর্শক, ফ্যামিলি ভিসা এবং যে 3টি ক্যাটাগরির ভিসা অনুমোদন দিয়েছে কুয়েতের সরকার এই ব্যাপারগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ করব যারা কুয়েত থেকে যুক্ত হয়েছেন, যারা বহির্বিশ্ব থেকে এবং যারা বাংলাদেশ থেকে, যেহেতু আমরা খুবই ভালো, আমরা সুযোগ পেলে ভিসা বাণিজ্য শুরু করে দিই। আমাদের কিছু ট্রাভেলস রয়েছে, কিছু ব্যক্তি রয়েছে, কিছু দালাল রয়েছে, কিছু মাফিয়া রয়েছে, এদের কাজই হচ্ছে ভিসা বাণিজ্য করা। কুয়েতের সরকার যে 3টি ক্যাটাগরিতে ভিসার অনুমোদন দিয়েছে এটিতে বাংলাদেশ রয়েছে কিনা এই ব্যাপারটি এখনো ক্লিয়ার না। আর বাংলাদেশিদের এমনিতে শর্ত সাপেক্ষে ভিসা চালু রয়েছে সেটি এখনো প্রত্যাহার হয়নি। একই সাথে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কতজন বাংলাদেশি ফ্যামিলি আনতে পারবে, 600 দিনের বেতনের যে বাধ্যবাধকতা রয়েছে সেটি পূরণ করে সেটিও দেখার বিষয়। কাজেই সকল ব্যাপার সঠিক বুঝে শুনে তারপরে ভিসা ক্রয়
ভিসা নেওয়া বা ভিসার জন্য টাকা লেনদেনের ব্যাপারগুলো চিন্তা করে দেখবেন। আশা করছি যে এই ইনফরমেশনের পর কেউ প্রতারিত হবেন না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে কুয়েতের আপডেট ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে, যার উদ্দেশ্য একটা, আর তা হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হন। আমরা চাই না আপনারা প্রতারিত হন। আমরা ইনফরমেশনগুলো দেই আপনারা যাতে করে আপনাদের অনেক কষ্টে অর্জিত টাকা কারো হাতে কোনো ডকুমেন্টস ছাড়া তুলে না দেন, কোনো প্রয়োজন ছাড়া না দেন, বা আরও বিভিন্ন ব্যাপার। এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানান এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই বোন এ সকল ইনফরমেশন থেকে লাভবান হতে পারে। আমাদের সাথে যুক্ত থাকুন, প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন।